শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, গুড মর্নিং এভরিওয়ান। দিস ইজ মোহাম্মদ সাদ্দাম হোসেন, অ্যাসিস্ট্যান্ট টিচার ইন ইংলিশ, সিস্টেম সেন্টার স্কুল অ্যান্ড কলেজ অক্সফোর্ড। এর স্পে ক্লাস 6 এর অনলাইন লাইভ ইংলিশ সংস্কার ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে ক্লাসটি নিয়ে আমরা আলোচনা করব, সেই ক্লাসটি হচ্ছে মডেল ফর 6 7 এর ফার্স্ট আনসেট মেসেজ। আমি একটু পড়ে লিখি। খুবই মজার একটা গল্প, খুব মজার গল্প। গল্পটা তোমরা অনেকে শুনে থাকবে, আবার যারা শুনুনি তাদের কাছে গল্পটা মজার লাগে। এর কারণ হচ্ছে গল্পটা যখন আমি পড়বো দেখবো কি সুন্দর সুন্দর ইন্ট্রো আমি সাথে করতে আছে। কত পিস্তা? ২৯২ পৃষ্ঠাতে যে আসিফটা নিয়ে আলোচনা আছে সেটা তোমাদের সামনে আমি একটু গুছিয়ে দেওয়ার চেষ্টা করবো। এরপরে তোমাদেরকে কিছু কাজ দিব, সো প্লিজ সাইলেন্টলি সুন্দর ভাবে গল্পটা শোনো। আর তোমাদের সামনে বই আছে, সেই বইটাকে যদি ফলো করো তাহলে গল্পটা বুঝতে আরো সুবিধা হবে। আচ্ছা, সো দেখো এখানে গল্পটা কিন্তু শুরু হয়েছে গল্পের মাঝখান থেকে। আসলে এই গল্পটা শুরুতে আর অনেক গল্প ছিল, সেইটা কিন্তু এখানে বলা নাই। আমি যেখান থেকে আসি সেখান থেকে শুরু করছি, ঠিক আছে? আচ্ছা, প্রথমে বলি এই গল্পে দুইজন স্পিকার আছে, একজন হচ্ছে দা গ্রাসহপার আর একজন হচ্ছে মিস্টার অ্যান্ট। গল্পটা হচ্ছে মিস্টার অ্যান্ট অ্যান্ড গ্রাসহপার। তোমরা গ্রাসহপার মানে জানো? গ্রাসহপার মানে কেউ জানো? গ্রাসহপার মানে কি? স্যার জানি কিন্তু বাংলাতে মিনিংটা জানি না। বাংলাতে বুঝাইতে পারবে না? তাহলে তো হবে না, বাংলাতে তো বুঝিয়ে বলতে হবে। মানুষ মানুষ নয় গল্পের কথা হয়েছে। আর গ্রাসহপার হচ্ছে খুবই আরামপ্রিয়, খুবই অলস টাইপের একজন মানুষ, বুঝতে পারছো? তো দেখো এখানে বলেছে Yes sir. After some time, the warm sunny days finished. After some time, the warm sunny days finished. কিছুদিন পরে সানি ডে মানে হাস্যোজ্জ্বল দিন, রৌদ্রোজ্জ্বল দিন, বুঝতে পারছো? গ্রীষ্মকাল বা বসন্তকালের কথা এখানে বলা হয়েছে। যে কিছুদিন পরে রৌদ্রোজ্জ্বল দিন শেষ হয়ে গেল, দে দা উইন্টার সিজন কে এন্ড দা ওয়েদার ইন গ্রিস বি কোল্ড। আমরা এখান থেকে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে সানি ডেজ অর্থাৎ গ্রীষ্মের দিনগুলো পরে বা বসন্তের দিনগুলো পরে উইন্টার আসে, এবং এই উইন্টারটা যে যে দেশের গল্প সেটা হচ্ছে গ্রিস। তোমরা গ্রিস দেশের নাম শুনেছো না? Yes sir, শুনেছি। গ্রিস, জি আর ই, গ্রিস মানে হচ্ছে জি আর ডাব্লিউ সি। আমরা জি আর ডাব্লিউ সি যে গল্পটা করছি সেই গল্পটা হচ্ছে প্রাচীন গ্রিস দেশে। এবং এইখানে দুইজন ক্যারেক্টারকে নিয়ে কথা বলা হচ্ছে, ওয়ান ইজ মিস্টার গ্রাসহপার এন্ড দ্য ইজ মিস্টার অ্যান্ট। দে আর ভেরি ক্লোজ ফ্রেন্ডস, তারা খুবই কাছের বন্ধু, একে অপরের খোঁজখবর সবসময় নেয়। তো এরপরে কি হলো দেখো, এখানে বলছে যে দ্য সফট আর্ট, সফট আর্ট, সফট আর্ট মানে কি? সফট আর্ট মানে কি কেউ বলতে পারবে? নরম মন। সফট আর্ট নরম মনে, নরম মাটি। নরম মাটি মানে যে মাটিতে গাছপালা শস্য ভালো হয়, এমন মাটিকে এখানে বলা হয়েছে সফট আর্ট। তো বলছে দা সফট
আর ডিকে কি লিখলো হার্ট এন্ড নাথিং পুট স্যার সফট আর্থ মানে হলো উর্বর জমি বোঝাচ্ছে না স্যার এখানে স্যার সফট আর্থ মানে উর্বর জমিকে বোঝানো হচ্ছে না এখানে ঠিক বলেছো সফট আর্থ মানে উর্বর জমিকে বোঝানো হচ্ছে যে মাটিটা নরম পানি আছে রস আছে যে মাটিতে ফসল ভালো হয় এমন মাটির কথা এখানে বলা হচ্ছে আচ্ছা এই মাটিটা ওকে স্যার থ্যাঙ্ক আমাদের মানে গ্রীষ্মকালে অসন্তকালে এই ধরনের মাটি পাওয়া যায় গ্রীষ্মে আচ্ছা যখন ঋতুটা বসন্তকাল থেকে উইন্টারে চলে গেল মানে শীতকালে চলে গেল তখন গ্রীষ্মে বরফ পড়ে গ্রীষ্মে কি পড়ে বরফ পড়ে আর বরফ পড়ার কারণে নাথিং পুত্র কোনো কিছু সেখানে জন্ম হয় না নাথিং পুত্র এরপরে বলেছে যে জিনিসের কাছে নাথিং মানে এখন আর কোনো কিছু জন্মাবে না আসলেও তাই শীতকালে যেটা শীত প্রধান দেশ যেখানে বরফ পড়ে সেই জায়গাতে কিন্তু কোনো কিছু জন্মায় না সব মাটি সমতল ভূমি গাছপালা সবকিছু বরফে ঢেকে যায় সেখানে আর কোনো কিছু জন্মাইতে পারে না তো এখানে সেটা বলেছে দ্য লিভস ড্রপ অফ দ্য ট্রিজ অ্যান্ড দ্য কান্ট্রিসাইড রুট বেয়ার অ্যান্ড গ্রিন লিভস মানে হচ্ছে পাতা লিভস মানে পাতা তোমরা নিশ্চয়ই দেখো টিভিতে দেখবে যেগুলো শীত প্রধান দেশ যখন বরফ পড়ে তার আগেই পাতাগুলো সব ঝরে গিয়ে গাছপালা একদম নানা হয়ে যায় দেখেছো কখনো এমন আমাদের দেশেও কিন্তু ইয়েস স্যার শীতকালে দেখবে প্রচুর পরিমাণে পাতা পড়ে আর গোটা গাছপালা কিছু সময়ের জন্য কি হয়ে যায় একদম ফাঁকা হয়ে যায় নানা হয়ে যায় এটাই বলছে এখানে যে দা লিভস of the trees and the countryside bear and gray. Gray মানে ধূসর। Gray মানে হচ্ছে ধূসর। আচ্ছা এরপরে কি হয়েছে দেখো then it started snowing and the fields were covered in soft white snow. এই যে শীতের আবহাওয়া চলে এসেছে শীতের বরফ পড়া শুরু হয়েছে এখানে যেটা বলা হলো সেটা বলতো প্রথমে গাছপালা থেকে পাতাগুলো ঝরে যাবে গাছপালা নানা এবং ফাঁকা হয়ে যাবে ধূসর হয়ে যাবে তারপরে কি হবে বরফ পড়া শুরু করবে এবং সবকিছু সাদা বরফে ঢেকে যাবে ভেরি সুন্দর এই পর্যন্ত বুঝেছে সবাই মিস্টার ক্যান স্টে ইনসাইড ইন হিজ হাউস এবার আমরা পেলাম প্রথম যে স্পিকার তাকে মিস্টার এন্ড মিস্টার এন্ড কোথায় আছে ইনসাইড হিজ হাউস তার বাড়ির মধ্যে অবস্থান করছে তুমি তো বাইরে বরফ পড়ছে বাইরে তো যাওয়া যাবে না তাই সে কি করছে তার নিজের ঘরের মধ্যে অবস্থান করছে সে এখানে দেখো কত হয়েছে মিস্টার এন্ড স্টে ইনসাইড ইন হিজ হাউস তার বাড়ির মধ্যে ছিল অবস্থান করছে through his window he looked at the trees and the white fields covered in snow সে ঘরের মধ্যে বসে থেকে তার জানালা দিয়ে বাইরের আবহাওয়া দেখছে বাইরে মাঠ ঘাট কিভাবে বরফে ঢেকে যাচ্ছে বাইরের আবহাওয়া কিভাবে সাদা বরফে ঢেকে একাকার হয়ে যাচ্ছে এই সমস্ত বিষয়গুলো মিস্টার অ্যান্ড তার ঘরের মধ্যে বসে জানালা দিয়ে সবকিছু দেখছে এরপরে বলেছে ওয়ান পয়েন্টে পরের প্যারা দেখো বইয়ের পরের প্যারায় কি আলোচনা করা আছে বলা আছে ওয়ান মর্নিং এক সকাল বেলায় মিস্টার এন্ড ওয়াজ ইটিং হিজ ব্রেকফাস্ট সকাল বেলায় আর নাস্তা করছে পরের দিনে কি হয়েছে মিস্টার এন্ড ওয়াজ ইটিং হিজ ব্রেকফাস্ট যখন
জোরে চিৎকার দিয়ে বলছে দরজা থেকে ভেতরে এসো স্যার ওইখানে গ্রাস হপার হচ্ছে শীতে ঠান্ডায় ওখানে দাঁড়িয়ে আছে, আর কারণ তার কারণ সে হচ্ছে গ্রীষ্মকালে গ্রীষ্মকালে হচ্ছে পিঁপড়া পরিশ্রম করেছে, আর গ্রাস হপার হচ্ছে গ্রীষ্মকালে আনন্দ করেছে, সে পরিশ্রম করেনি তাই শীতকালে সে তার এই অবস্থা। ঠিক আছে, এটাই বলা আছে, এদিকে পেছন দিকে এটাই পাবো। তারপরে চলো দেখি কি বলছে। কামি শার্পেন মিস্টার, আচ্ছা কি বলছে, দা ডগ ওবে এন্ড ইয়ার ওয়াজ মিস্টার গ্যাসপার স্ট্যান্ডিং আউটসাইড ইন দা হাউস ইন দা কোল্ড, সে ঠান্ডাতে বাইরে সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। এরপরে কি বলতো দেখো, শাউটেড মিস্টার অ্যান্ড এডেন, আবার বলছে ভেতরে এসো কামি, তাই বলছে। তারপরে would you like some breakfast mr grasshopper walked in very slowly and sat down, যখনই সে ভেতরে আসে তখনই মিস্টার অ্যান্ড তাকে কি প্রশ্ন করলো, would you like some breakfast, তুমি কি কিছু ব্রেকফাস্ট বা সকালের নাস্তা করবে, তুমি কি সকালের নাস্তা করতে পছন্দ করবে, তাই বলছে। তাহলে মিস্টার গ্যাসাপাকে দেখে সে কিন্তু আগে কি করলো, নাস্তার অফার দিল। কেন নাস্তার অফার দিল, এর কারণ কি? কারণ মিস্টার অ্যান্ড খুব ভালো মতো জানে যে মিস্টার গ্যাসাপার আসলে সকালে নাস্তা করেনি, সে কিন্তু নাস্তা করতে আমার এখানে আসছে, এটা কিন্তু মিস্টার অ্যান্ড খুব ভালোভাবে জানে। আচ্ছা এরপরে কি বলেছে দেখো, মিস্টার গ্যাসাপার ওয়াট ইন ভেরি স্লোলি অ্যান্ড স্যাট ডাউন, আস্তে আস্তে তার ঘরের মধ্যে আসলো এবং ডাইনিং টেবিলে চুপ করে বসে গেল, আস্তে করে বসে গেল, এর মানে তার প্রচুর খিদা লেগেছে, সে এখন খাবে। আচ্ছা হোয়াটস রং মিস্টার অ্যান্ড আস্ক মিস্টার অ্যান্ড, মিস্টার অ্যান্ড জিজ্ঞেস করছে, পিঁপড়াটা জিজ্ঞেস করছে কি হয়েছে তোমার কি হয়েছে, তাই বলছে ইল লুক ইল, তোমাকে দেখতে অসুস্থ মনে হচ্ছে, কারণ সে অনেকদিন খাওয়া দাওয়া কিছু করেনি, তাই তোমাকে দেখতে অসুস্থ মনে হচ্ছে। It's so cold and I have nothing to eat, cried Mr. Grasshopper unhappily. খুব দুঃখের সাথে ঘাসপুরি কান্না করতে লাগলো এবং বললো বাইরে খুবই ঠান্ডা এবং আমি এখন পর্যন্ত কিছুই খাইনি। What can I do, Mr. Ant? আমি কি করতে পারি? What can I do, Mr. Ant? আমি কি করতে পারি? Mr. Grasshopper sat down and Mr. Ant gave him some breakfast. এইটা শোনার পরে মিস্টার অ্যান্ড তাকে কিছু কি দিল, নাস্তা দিল। হোয়াই মিস্টার গ্যাসপার ইট ইট, যখন ভাস্করিনকে একটু খাচ্ছিল তখন কি বললো দেখো, মিস্টার অ্যান্ড স্পোক টু হিম, পিঁপড়াটা এবার তার সাথে কথা শুরু করলো। আই অ্যাম ফিল ভেরি সরি ফর ইউ মিস্টার গ্যাসপার, তোমার জন্য আমার খুবই দুঃখ হচ্ছে ভাস্করিন, তোমার জন্য আমার খুবই দুঃখ হচ্ছে, বাট কিন্তু while you were enjoying the warm summer months, বলছে যখন কিন্তু
যখন তুমি কি করেছিলে, গরমকালের সুন্দর সকালগুলোকে মজা করেছিলে, আই থট অ্যাবাউট দ্য ফিউচার, আমি ভবিষ্যতের কথা চিন্তা করেছিলাম। ডু ইউ রিমেম্বার, তোমার কি মনে আছে? ইয়েস আই ডু, হ্যাঁ আমার মনে পড়েছে, রিপ্লাইড মিস্টার গ্রাসহপার, কাস্পরিকটি উত্তর দিল। দ্য ফিউচার ডাজ এক্সিস্ট, ভবিষ্যৎ বলে কিছু একটা আছে, এটা আমি এখন বুঝতে পারছি। ইট এক্সিস্ট নাও, এবং এটা এখন। আই ওয়াজ ফুলিশ, আমি বোকা ছিলাম। হোয়াই ইউ ওয়ার্ক, যখন তুমি কাজ করেছো। আই ডিড নাথিং, আমি কিছুই করিনি। এন্ড নাও আই হ্যাভ নাথিং, এখন আমার কাছে কিছু নেই। এই স্টুডেন্ট, তোমরা কি বন্ধুটা বুঝেছো? ইয়েস স্যার। ওকে, আমি যদি এখন দুই একজনকে প্রশ্ন করি, গল্পটি বলতে পারবে না সবাই? ইয়েস স্যার। গল্পটা বুঝতে যদি কারো কোথাও কোনো প্রবলেম থাকে আমাকে একটু জিজ্ঞেস করো, যদি জিজ্ঞেস না করো। না স্যার, কোনো প্রবলেম নেই। ওকে, জিজ্ঞেস করার মতো নাই, বুঝতে পেরেছো সবাই? ইয়েস স্যার। ইয়েস স্যার। ঠিক আছে, তাহলে আমি বুসলাকে দিয়ে প্রশ্ন শুরু করি। বুসলা, আমাকে শুনতে পাচ্ছো তুমি? Yes, sir. Usha, আমাদের কে গল্পটা তুমি একটু বলে শোনাও। মালিকা তাসনিম, উসরা গল্পটা আমাদের একটু বলে শোনাও সংক্ষেপে। কে পারবে হাত চাড়ো তো, কে পারবে গল্পটা বলতে, কার সাহস আছে দেখি হাত চাড়ো। লেখা আহানা কাবি, এরপরে আর কে হাত চাড়ছে? স্যার আমি একটু বলবো স্যার। বলো বলো স্যার, এখানে এটাই বোঝানো হয়েছে যে আমাদেরকে উচিত সব সময় ভবিষ্যতের কথা চিন্তা করে কাজ করা। আমাদেরকে ভবিষ্যতের কথা চিন্তা করে কাজ করতে হবে, এবং ঠিক আছে, ভালোই বলেছো। তবে আরেকটা কথা যেটা আমি একটু জিজ্ঞেস করি, তাহলে মিস্টার আশা দিতে পারবে, এখানে যে দুইজনকে দেখানো হয়েছে, একটা হচ্ছে মিস্টার অ্যান্ড আর একটা হচ্ছে মিস্টার গ্যাসপার, আসলে কি এরা তাই? না স্যার, মাধ্যমে কোনো মেসেজ দেওয়া হয়েছে, এদের মাধ্যমে কাউকে প্রকাশ করা হয়েছে? স্যার, এদের মাধ্যমে কাউকে প্রকাশ করা হয়েছে। হ্যাঁ ঠিক, এদের মাধ্যমে কাউকে প্রকাশ করা হয়েছে, কারণ এই দুটো মাত্র ক্যারেক্টার, এই দুটো মাত্র একটা ক্যারেক্টার, এটা একটা চরিত্র। এই ধরনের মানুষ কিন্তু আমাদের কাছে আছে। এখানে দুই ধরনের মানুষকে দেখানো হয়েছে, একটা হচ্ছে যারা সময়ের কাজ সময় করে তাদেরকে, আর এক পক্ষকে দেখানো হয়েছে যারা সময়ের কাজ সময় না করে রেস্ট করে, আরাম করে, এনজয় করে তাদেরকে। দেখো আমাদের ঠিক একই বিষয়টা আমাদের লাইফে কিন্তু ব্যবহার করা যায়। পরীক্ষার আগের সময়টা হচ্ছে পড়া, পরীক্ষার আগের সময়গুলো হচ্ছে পড়া। এখন সেই সময়টাকে আমরা না করে শুধু যদি ওই গ্যাস অপরের মতো এনজয় করি, সামনে দিনগুলোকে এনজয় করি, রৌদ্র স্নান করি, তাহলে তো পরীক্ষার সময় রেজাল্ট খারাপ হবেই হবে, তাই না? তখন পরীক্ষার ফলে পরীক্ষা দেওয়ার সময় মনে হবে যে ইস, আমার বন্ধুটা কি সুন্দর লিখছে আর আমি কিছুই লিখতে পারছি না, যদি আমি পরীক্ষার আগে ভালো মতো পড়তাম। বলো তোমাদের মধ্যে কি এমনটা আসে পরীক্ষার ফলে বসে? আসে না? প্রশ্ন দেখার পরে, যদিও পরীক্ষার সূত্রে এখন চেঞ্জ হয়ে গেছে, তবু প্রশ্ন দেখার পরে যে ইস, পরীক্ষার আগে যদি আমি একটু ভালো করে পড়তাম তাহলে এই পরীক্ষার প্রশ্নগুলো আমি সহজে আনসার দিতে পারতাম। এর মানে হচ্ছে তুমি গ্রেস অফার, এর মানে তুমি গ্রেস অফার। আর যদি তুমি পরীক্ষার কোশ্চেন পাওয়ার পরে কোনো দিকে না তাকিয়ে সুন্দরভাবে এক এক পর এক লিখে সবগুলো আনসার দিতে পারো, এর মানে তুমি হচ্ছে মিস্টার অ্যান্ড। বুঝানো গেল? ইয়েস স্যার। তো এটা ইয়েস স্যার, দুইটা ক্যারেক্টার মাত্র, দুইটা ক্যারেক্টারের মাধ্যমে আমাদেরকে খুব মাইনিউট ভাবে, স্পেসিফিক ভাবে একটা মেসেজ দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ফিউচার ডাজ এক্সিস্ট,
ফিউচার বলে কিছু একটা আছে, ভবিষ্যৎ বলে অবশ্যই অবশ্যই কিছু একটা আছে, চিরন্তন সত্য, এগুলো চিরন্তন সত্য। এবং আমাদেরকে যথেষ্ট সময় পাই, যে সময়ের কাজ সময় করতে হবে, অসময়ে গিয়ে আমাদেরকে পৌঁছানো যাবে না। তো ঠিক একই রকম ভাবে আমরা যদি আমাদের নিজের কাজগুলোকে সময় মতো করে ফেলি, তাহলে দেখবা আমরা কোনো কাজে আর ফেল আর থাকবো না, অন্যের কাছে হাত পাততে হবে না, সাহায্যের জন্য কারো কাছে যেতে হবে। সেটা স্টুডেন্ট গল্পটা খুব সুন্দর ছিল, আর এখানে খুব ছোট ছোট ওয়ার্ডে গল্পটা বলা হয়েছে। কোন ওয়ার্ডই তোমাদের কাছে মনে হয় না কঠিন মনে হবে, কারণ তেমন কোন কঠিন ওয়ার্ড এখানে আলোচনা নাই না। তবুও যেহেতু সহজ আছে, তোমরা চাইলে সুন্দর ভাবে একটু ওয়ার্ড মিনিং গুলোকে যদি পড়ে ফেলতে পারো, তাহলে তোমাদের ভোকাবুলারিটা আরেকটু স্ট্রং হবে, আর ভোকাবুলারি স্ট্রং হলে তোমাদের ইংলিশটাও ভালো হবে। স্টুডেন্ট এবারে চলো আমরা তিনের এ নাম্বারে যাই। তিনের এ নাম্বার তোমরা নিশ্চয়ই জানো, এর আগে তোমাদেরকে বলা হয়েছে এই বিষয়টা কিভাবে লিখতে হয়, কিভাবে প্যাসেজকে খুঁজে বের করতে হয়, এটা তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন শুধু প্র্যাকটিসের দরকার। তোমরা একটু তিন নম্বরের এ নাম্বারটাকে একটু মনোযোগ দাও। তিনের এ যেটা বলা হয়েছে কেপিং গ্যাপ, এই টেবিল গ্যাপে যেটা বলা হয়েছে দেখো, কমপ্লিট দা ফলোইং টেবিল উইথ দা ইনফরমেশন গিভেন ইন দা প্যাসেজ। প্যাসেজের মধ্যে যে ইনফরমেশন গুলো আছে সেখান থেকে তোমাকে এই বক্স গুলো বের করতে হবে। বক্সে তিনটা সেকশন আছে। এক নাম্বার সেকশনে বলা হয়েছে হু এবং হোয়াট, যেখানে নাউন প্রোনাউন গুলো থাকে। এরপরে বলা হয়েছে হাউ, মানে কত বা কিভাবে এখানে কাজটা কিভাবে করা হয়েছে, কততে করা হয়েছে, সেই বিষয়গুলো বোঝাইতে হবে। আর তিন নম্বর সেকশনে যেটা বলা আছে সেটা বলেছে হোয়াট হ্যাপেন্ড আফটার দ্য সিজন চেঞ্জ, কি হয়েছিল যখন ঋতু পরিবর্তন হয়েছে। সো ঋতু পরিবর্তন আমরা দেখেছি আমাদের প্যাসেজের মধ্যে, যে সামার থেকে বা স্প্রিং থেকে উইন্টারের পরিবর্তন হলে কি হয় সেই বিষয়গুলো তোমরা এখানে লিখবে। আমি একটু এক দুজনকে প্রশ্ন করব, তারা দেখি কতটুকু পারে। আহানা তামিল, আমাকে শুনতে পাচ্ছ তুমি? Yes sir. আহানা তামিল, তুমি এ নম্বরে বলো কি হবে। এ নম্বর এবং বি নম্বর দুটো তুমি বলবা, এ এবং বি বলো। এ ও বি তো কত নম্বরের? বি ফোরে 293 পৃষ্ঠার এই নম্বরে টেবিল গ্যাপ, টেবিল গ্যাপে এ নাম্বার এবং বি নাম্বার তোমাকে বলতে বলছি, তুমি ট্রাই করো এ এবং বি তে কি হবে। পারবো না এটা বলতে। পারবে না স্যার। কে পারবে তাহলে, আর কেউ পারবে? লেখা হাত ছেড়েছো, লেখা পারবা তুমি? Yes sir, পারবো। ট্রাই করো, এ নাম্বার এবং বি নাম্বারে কি হবে বলো। ওকে স্যার। স্যার এখানে যদি আমি বলি যে মিস্টার এন্ট ইজ ওয়াজ আ হার্ড ওয়ার্কার, এটা কি হবে? কত নম্বরে? এ নাম্বারে? নো স্যার, এ নাম্বারে। এ নাম্বারে কি বলছো? স্যার হার্ড ওয়ার্কিং। তাহলে বি নাম্বারে কি বলতে হবে? স্যার বি নাম্বারে হচ্ছে হ্যাড আ লট ফর ফিউচার ইউজ। বুঝতে পারলাম না আরেকবার। স্যার হ্যাড আ লট ফর ফিউচার ইউজ। আগের প্রশ্নটা বুঝো, হোয়াট হ্যাপেন্ড আফটার দ্য সিজন চেঞ্জ, হোয়াট হ্যাপেন্ড আফটার দ্য সিজন চেঞ্জ, মানে যখন ঋতু পরিবর্তন হলো তখন কি হয়েছিল, এটা হচ্ছে বি নাম্বারে। তাহলে ঋতু পরিবর্তন হয়েছে যখন, একবার হয়েছে সেটা হচ্ছে সামার থেকে সরি সামার থেকে উইন্টারে গেল, তো এই সময়টা কি হয়েছিল একটু ভালো করে মাথা কাটিয়ে বলো তো, আর একটু মনোযোগ দিয়ে দেখো। সামার টাইমে সে পরিশ্রম করেছিল, আর উইন্টার টাইমে হচ্ছে সে ওই সে পরিশ্রম করেছিল সেগুলা বাসায় বসে বসে আরামে ভোগ করতে থাকে।
ভোগ করতে থাকে। আচ্ছা খাও মানে হচ্ছে কি খাবে বা কত, তাই না? তো এখানে আমরা যদি তার কাজের ব্যাপারটাকে বলি, ওয়ার্ক হার্ড, ওয়ার্ক হার্ড বা মিস্টার এন্ড ওয়ার্ক হার্ড, হোয়াট হ্যাপেন আফটার দ্য সিজন চেঞ্জ, ওয়ার্ক হার্ড করেছে সামারের সময়গুলোতে, আর সামার চেঞ্জ হয়ে যখন উইন্টারে গেছে তখন এনজয়টা কি বলবো, এনজয়েড দ্য সিজন অর এনজয়েড দ্য ব্রেকফাস্ট, ঠিক আছে? সামারে সে যখন কাজ করেছে সেটা হচ্ছে ওয়ার্ক হার্ড, আর এই সামারটা চেঞ্জ হয়ে যখন উইন্টারে গেল তখন সে কি করলো, এই উইন্টারটাকে এনজয় করেছে। যেমন হচ্ছে জানলা জানলা দিয়ে সে বাইরে স্নো দেখছিল, ফাঁকা গ্রে ফিল্ড দেখছিল, এগুলো কখন দেখেছে, তার ঘরে যখন খাবার ছিল, তার যখন খাবারের চিন্তা ছিল না, তার কারণে কিন্তু সে পরের ঋতুটাকে এনজয় করতে শিখেছে। তো অনেক রকম ভাবে করা যায়, তোমরা এটা নিয়ে প্র্যাকটিস করো, এটা নিয়ে কাজ করো, চিন্তা ভাবনা করো কিভাবে সুন্দর ভাবে এই সিরিজটা গ্যাপ গুলো লেখা যায়। পরীক্ষাতে কিন্তু প্রতিটা প্যাসেজ এই প্রশ্নটা মাস্ট থাকবে, এই ধরনের প্রশ্ন একটা মাস্ট পরীক্ষাতে থাকবে। সো ডিয়ার স্টুডেন্ট, আজকের ক্লাস থেকে তোমাদের এই স্টাম্পিং এই তিনের এ নাম্বারটা চাই রাখলাম, তিনের এ নাম্বার তোমাদের সকলের এই স্টাম্পিং থাকলো, তোমরা অবশ্যই এই স্টাম্পটা কাজ করবে, করে হোয়াটসঅ্যাপে পোস্ট করবে। খাতাতে সব তিন নাম্বারটা এস ডাব্লিউ তিনের এ নাম্বার এই সিরিজটা গ্যাপটা সবার সবার এই চালু থাকলো, তোমরা খাতা এটাকে লিখে নাও, খাতা এটাকে তাড়াতাড়ি খাতা ওকে স্যার লিখে নিচ্ছি, এ অবশ্যই হোয়াটসঅ্যাপে পোস্ট করো। নাম্বার আর এ নাম্বার একটু ফাস্ট লিখে নাও, সময় একদম শেষ, ক্লাস শেষ করতে হবে। স্যার গ্রে মানে কি? স্যার জি স্যার করে নিয়েছি, স্যার লিখেছি, স্যার লিখেছি। কোন প্রশ্ন আছে? স্যার ওয়ার্ড মিনিং গুলো তো করব, অবশ্যই অবশ্যই ওয়ার্ড মিনিং গুলো প্যাসেজের সাথে করে ফেলব, ওয়ার্ড মিনিং প্যাসেজ করবে, প্যাসেজটা দুই তিনবার পড়ার পরে ওয়ার্ড মিনিং গুলো করে ফেলব। কোন ওয়ার্ড মিনিং আছে স্যার? একটা কোশ্চেন স্যার, এই যে টেবিল টেবিল গ্যাপ যদি আমি অ্যানসার শিট থেকে মুখস্থ করি তাহলে কি হবে? মুখস্থ করলে একটু টাফ হয়ে যাবে, কারণ হচ্ছে পরীক্ষার সময় তো অ্যানসার শিট থাকবে না, কতগুলো তো মুখস্থ করবে, তাই না? মানে আসসালামু আলাইকুম।